আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটি মজাদার রেসিপি করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি করার জন্য আমি এখানে গরুর মাথার চামড়া নিয়েছি এগুলো ভালো করে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলো রান্নার জন্য আমি এখানে কিছু মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ এরপর এখানে গুঁড়ো মশলা আর গোটা মশলা দিয়েছি এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর কালো গোলমরিচ গুঁড়া এলাচ দারচিনি লং তেজপাতা এরপরে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা দুটো তিন টেবিল পরিমাণ এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তেল এগুলো দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নেব আর যারা গরুর চামড়ার মাথা পরিষ্কার করতে না পারেন আমি নিচে লিংক দিয়ে রাখবো আপনারা চাইলে এটা পরিষ্কার করার ভিডিওটি দেখে নিতে পারবেন আমার এই চ্যানেলে আছে এবার এটা ভালো করে মেখে নিয়েছি আর এটা কিভাবে রান্না করব সেই কিছু কিছু টিপসও আপনাদের সাথে ব্যবহার করব এবার এটা ভালো করে মেখে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে প্রথমে হাতটা ধুয়ে এবার রান্নার জন্য চুলাতে বসিয়ে দেব কিন্তু প্রথমে একটা কথা গরুর মাংসের থেকে ঝোল পানি বের হয় কিন্তু এই মাথার চামড়া থেকে পানি বের হয় না তাই আপনাকে এটা কাছা থেকে রান্না করতে হবে আমি কিন্তু হাড়িটা একটু চেঞ্জ করে নিয়েছি আর পাশে গরম পানি রেখেছি এখান থেকে এক কাপ এক কাপ করে পানি দেব আর এটাকে ভালো করে কষিয়ে নেব এভাবে চার পাঁচবার পানি দিয়ে আমি এই মাথার চামড়াটাকে ভালো করে কষিয়ে নেব এভাবে যদি কষিয়ে নেন তাহলে দেখবেন আপনার মাথার চামড়াটা নিচে লেগেও যাবে না আর এই চামড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা খেয়েছেন তারা এটা মজা বুঝেছেন আর যারা খাননি তারা অবশ্যই এভাবে খেতে চেষ্টা করবেন এটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে এবার রান্নার পরিমাণ পানি দিয়ে দেব এবার এটা পুরোপুরি রান্না হওয়ার জন্য অপেক্ষা করব এটা প্রায় রান্না হয়ে গেছে কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি আর এটা কিন্তু একদম ভালোভাবে শুকিয়ে নেওয়া যাবে না একটু ঝোল ঝোল রাখতে হবে এরপর দিয়ে দিচ্ছি এখানে জিরা আর গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ এরপর এটা পাশে রেখে নিয়ে নিচ্ছি তিনটা মরিচ আর সরিষার তেল আমি এখন একটা ফোড়ন তৈরি করবো তাই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব আর যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন খেতে কতটা মজার ফোড়নটা তৈরি হয়ে গেছে এবার ফোড়নটার ভিতরে আমি এটা মিক্স করে নেব কারণটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে 2-3 মিনিট ঢেকে রাখব আর আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন পাশে থাকা বেল বাজিয়ে দেবেন দেখুন এটা রান্না হয়ে গেছে এবার পরিবেশনের পালা এবারে ভাবে গরম গরম আর ঝোল ঝোল অবস্থায় এটা নামিয়ে নেব এটা থেকে রাখবেন আস্তে জলটা আরো কমে যাবে দেখুন কতটা লগনিয়া হয়েছে যাদের খেতে ইচ্ছা করছে অবশ্যই রান্না করে খাবেন আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম